তুলা। বৈজ্ঞানিক নাম হলো গসিপিয়াম এসপি। উৎপত্তি: প্রমাণ বলে যে এর উৎপত্তি ভারতীয় উপমহাদেশে। জাত: দুই ধরনের তুলা খুবই প্রচলিত, আমেরিকান উঁচু জমির তুলা, পাহাড়ি তুলা। জলবায়ু ও জলবায়ুগত চাহিদা: বৃষ্টিপাত, কমপক্ষে বছরে 60 থেকে 120 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার। সারা মৌসুমে যদি এই বৃষ্টি বণ্টন হয় তাহলে তুলার জন্য উপকারী। তুলার প্রচুর সূর্যালোক দরকার, তুলা ভারী বৃষ্টিতে টিকে থাকতে পারে না, তুলা শুকনো বীজতলা দরকার। তাপমাত্রা: দৈহিক বৃদ্ধির জন্য গড়ে 24 থেকে 33 সেলসিয়াস তাপমাত্রা দরকার। ফল ধরার সময় দিনের তাপমাত্রার সীমা হল 27 থেকে 32 সেলসিয়াস এবং ঠান্ডা রাত্রি দরকার। প্রয়োজনীয় মাটি: বালি, লবণাক্ত ও পানিতে ডুবন্ত মাটি ছাড়া সব ধরনের মাটিতে তুলা চাষ হতে পারে। বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, দোআঁশ, অ্যালুভিয়াল মাটি, ব্ল্যাক কটন মাটি ইত্যাদি মাটিতে তুলা চাষ করা যেতে পারে। তুলার জন্য দরকার ভালো পানি ধারণ ক্ষমতা সম্পন্ন উর্বর মাটি, ভালো বায়ু চলাচল ও নিষ্কাশন সমৃদ্ধ মাটি তুলা চাষের জন্য অত্যাবশ্যকীয়। পিএইচ: মাটির পিএইচ হতে হবে 5.5 থেকে 8.5। জমি প্রস্তুত: তুলা হলো গভীর মূলি ফসল এবং তাই এর জন্য খুব ভালো বীজতলা দরকার। মোলবোর্ড লাঙল দিয়ে একটি গভীর চাষ, এরপর 4 থেকে 5টি চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হবে। প্রত্যেক চাষের পর মই দিতে হবে যাতে মাটি বিচূর্ণ ও সমান হয়। বীজ এবং বপন: তুলার আশের কারণে বীজ একসাথে লেগে থাকে, তাই তাদের মুক্ত ও আলগা করার জন্য শোধনের প্রয়োজন হয়, এটাকে বলে আশ মুক্তকরণ। আশ মুক্তকরণের পদ্ধতি: শারীরিক ডিফিউজিং, প্রথমে বীজ 3-4 ঘন্টা পানিতে ভিজানো হয়, তারপর পূর্বে তৈরি আর্দ্র মাটির সঙ্গে ঘষা হয় এবং আশ খুলে ফেলার জন্য গাদাগাদি করা হয়। তারপর বীজ ধোয়া হয় এবং ছায়ায় শুকানো হয়। রাসায়নিক ডিফিউজিং, বীজকে সালফিউরিক অ্যাসিড ও জিঙ্ক দ্বারা শোধন করা হয়। রাসায়নিক শোধন বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা উন্নত করে। মেকানিক্যাল ডিফিউজিং, বীজগুলোকে মেশিনের মাধ্যমে ছাড়ানো হয়। যান্ত্রিকভাবে ছাড়ানো বীজও রাসায়নিক শোধন করা হয় যাতে বীজবাহিত রোগ না হয়। বীজ হার ও ফাঁক, প্রতি হেক্টরে 12 থেকে 18 কেজি তুলার বীজ প্রয়োজন হয়। সিড ড্রিল অথবা হাত দ্বারা বীজ লাইনে বপন করা হয়। 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে 3 থেকে 4টি বীজ একসাথে ফেলতে হয়। লাইন থেকে লাইনের দূরত্ব 90 থেকে 100 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছ 50 থেকে 60 সেন্টিমিটার সাধারণত সুপারিশ করা হয়। শূন্যস্থান ভরাট এবং পাতলাকরণ, অঙ্কুরোদ্গম না হলে শূন্যস্থান পূরণ করতে হবে এবং অঙ্কুরোদ্গম বেশি হলে পাতলা করতে হবে। এক জায়গায় একটি গাছই রাখতে হবে। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে পানিতে ভিজানো বীজ ব্যবহার করতে হবে, সার এবং গোবর। ভালোভাবে পচা 10 থেকে 20 টন গোবর, গোবর ও কম্পোস্ট সার বপনের 4 সপ্তাহ আগে প্রয়োগ করা উচিত এবং তাদের অবশ্যই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক সুপারিশকৃত রাসায়নিক সারের মাত্রা হল প্রতি হেক্টরে ইউরিয়া 200 থেকে 250 কেজি, টিএসপি 150 থেকে 175 কেজি, এমপি 100 থেকে 150 কেজি, জিপসাম 25 থেকে 30 কেজি। সব টিএসপি, এমপি এবং জিপসাম শেষ চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। যখন চারার বয়স 3 সপ্তাহ ও 9 থেকে 10 সপ্তাহ হবে তখন ইউরিয়া দিতে হবে। সেচ: গাছে যখন ফুল আসবে তখন প্রথম সেচ দিতে হবে। পরিপক্ক অবস্থার কাছাকাছি গেলে আবার সেচ দিতে হবে। আগাছা দমন: তুলা আগাছার প্রতিযোগিতার প্রতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে। প্রথম বপন বা সেচের পর 5-6 সপ্তাহ পর্যন্ত মাঠ আগাছামুক্ত রাখতে হবে। আগাছা পরিষ্কারের ক্ষেত্রে প্রথমে হাতে পরিষ্কার করতে হবে এবং যদি এতে সম্ভব না হয় তাহলে রাসায়নিক ব্যবহার করে আগাছা দমন করতে হবে। রোগিং করা: অন্য জাত বা অফ টাইপ গাছকে তুলে ফেলা। আসল গাছ হতে অফ টাইপ জাতের গাছকে তুলে ফেলাকে রোগিং বলে। পোকা ও রোগ:
রোগ। রুট রট, ব্যাকটেরিয়া, ব্লাইট উভয় হলো সচরাচর রোগ যা আমাদের দেশে হয়। এই রোগ প্রতিরোধ করতে হলে রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে, সুস্থ ও শোধনকৃত বীজ বপন করতে হবে অথবা রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পোকা, বিভিন্ন ধরনের বল ওয়ার্ম, তুলার পাতা পেঁচানো পোকা, জ্যাসিড অ্যাফিড হলো গুরুত্বপূর্ণ পোকা। এসবের মধ্যে পিঙ্ক বল ওয়ার্ম হলো খুবই মারাত্মক, এটি ফল ও আঁশের ক্ষতি করতে পারে। প্রথমে শারীরিক ও পরে রাসায়নিক ব্যবস্থা ব্যবহার করতে হবে। ফসল সংগ্রহ, তুলা পরিপক্ব হতে 5 থেকে 6 মাস সময় নেয়। তুলা গাছ ডিমের আকৃতির ফল দেয় যাকে বল বলে। যখন বল পাকে তখন এটি ফেটে যায় এবং বলের ভিতর তুলা তাড়াতাড়ি সাদা ফুরফুরে অংশ বৃদ্ধি পেতে থাকে। তুলার সংগ্রহকে পিকিং বলে। যখন বল সম্পূর্ণ খুলে যায় তখন পিকিং করতে হয় এবং যখন তুলা বল থেকে পড়তে শুরু করে, এটা বিভাজনের পর 10 থেকে 132 দিন সময় লাগে। 3 থেকে 4টি পিকিং এর মাধ্যমে তুলা সংগ্রহ করা হয়। তুলা পিকিং করতে হবে পরিষ্কারভাবে, ময়লা ছাড়া, পাতা ও শাখা ছাড়া। এরপর পরিষ্কার জায়গায় তুলার বলকে সূর্যালোকে 2 থেকে 4 ঘন্টা শুকাতে হবে। প্রথম তোলার তুলা ভালো মানের হয়, আঁশ ও বীজ উভয়ই ভালো মানের হয়। 40 থেকে 50% তুলা প্রথম তোলায় পাওয়া যায় এবং দ্বিতীয় ও তৃতীয় তোলা দেয়া হয় প্রথম তোলার 2 ও 4 সপ্তাহ পর। প্রত্যেক তোলার তুলা আলাদাভাবে রাখতে হয়।